অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 14ই নভেম্বর 2020, মঙ্গল বকরি থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ পাপী গ্রহ যখন বকরি থেকে মার্গী হয় তখন বেশ কিছু শুভ ফল কিন্তু প্রদান করে, এবং বেশ কিছু রাশি এই 14ই নভেম্বরের পর থেকে শুভ ফল পেতে চলেছে, খাজানা পূর্ণ হতে চলেছে বেশ কিছু রাশির। আমি এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি, কিন্তু তার আগে আপনাদেরকে জানাই, এই যে পাপী গ্রহ বকরি থেকে মার্গী হচ্ছে, এর শুভ ফল কিন্তু পাবে, কিন্তু কয়েকজন কমেন্টস করছেন যে স্যার আপনি তো প্রায় বলেন যে ধনবর্ষা, ধনভাণ্ডার পূর্ণ হবে, খাজানা পূর্ণ হবে, কই আমার তো হচ্ছে না। দেখুন, আমি এখানে আপনাদেরকে জ্যোতিষটা শিখাতে বসেছি। প্রথম কথা, আমি যেগুলো দেখবেন, আমি যে ভিডিওগুলো করি কি না, আমি সম্পূর্ণরূপে গ্রহের গোচর, নক্ষত্র, দশা, অন্তর্দশা, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি ভিডিও আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি। দেখুন, একটা কোনো বাজে কমেন্টস করে দিচ্ছেন কেউ কেউ, এই কমেন্টস করার আগে নিজে একবার দেখুন তো আপনি সঠিক পথে চলছেন কি চলছেন না। বাজে কমেন্টস করা যায়, কিন্তু বাজে কমেন্টস করার আগে, কাউকে বাজে কথা বলার আগে, গালি দেওয়ার আগে নিজে আগে ঠিক হন। আমি এখানে তাদের কথা বলবো যাদের রাশিচক্রে মঙ্গল গ্রহ, অর্থাৎ আপনার বাই বার্থ চার্ট মঙ্গলের অবস্থান শুভ আছে। মঙ্গল আপনার নিচস্থ নয়, মঙ্গল আপনার রাহুযুক্ত, মঙ্গল আপনার শনির দ্বারা দৃষ্ট, এই বা কেতুর সঙ্গে বসে আছে, এরকম ব্যাপার কিন্তু নয়। সেখানে কিন্তু এই সমস্যাগুলো আসবে, বা মঙ্গল ডিগ্রিগত দিক থেকে আপনার কমজোরি বাল্য অবস্থাতে আছে বা বৃদ্ধ অবস্থাতে আছে, এই জায়গাগুলো দেখা একান্ত বিচার্য বিষয়। এবং কোন ভাবে বসে আছে, বর্তমানে কিসের দশা অন্তর্দশা চলছে, যদি মঙ্গলের চলে বা মহাদশা বা মঙ্গলের অন্তর্দশা বা প্রত্যন্তদশা, মঙ্গল যদি আপনার রাশিচক্রে যদি ভালো পজিশানে থাকে, এই যে বর্তমান গ্রহের গোচর, তার সাথে সাথে এই যে মঙ্গল বকরি থেকে মার্গী হচ্ছে কি না, আপনাদেরকে কিন্তু অপার ধন কিন্তু দিবে, অর্থাৎ খাজানা পূর্ণ করবে। আমি যে রাশিগুলোর কথা বলবো সেটি কোন কয়টি রাশি, সেটি হচ্ছে 9টি রাশির কথা বলবো। এই মঙ্গল বকরি থেকে মার্গী হওয়াতে 9টি রাশির কিন্তু সৌভাগ্য সূচক। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে, আপনারা বুঝবেন, ধনু রাশি। ধনু রাশির আপনাদের পঞ্চমপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, এবং আপনাদের ত্রিকোণের মালিক কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ভূমি অর্থাৎ ল্যান্ডের জায়গাটা আপনাদের খুব ভালো, কারণ মঙ্গল ল্যান্ডকে, মাটিকে নির্দেশ করে। যারা কনস্ট্রাকশনে বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা বিল্ডার, যারা প্রমোটার তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো, যারা আগুন দিয়ে কাজ করে, আগুনের সাহায্যে, সে যে কোনো দোকান হোক তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, শিল্পক্ষেত্রে যাদের নিজস্ব শিল্প আছে, ফ্যাক্টরি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো এই সময়। যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছে তাদের সেই সমস্যা কাটবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পৈতৃক সূত্রে কিন্তু আপনাদের অর্থ কিন্তু আসবে ধনুরাশির, কারণ আপনাদের ত্রিকোণের স্বামী কেন্দ্রে অবস্থান করছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি, অর্থাৎ আপনাদের লাভ, সফলতা, সাকসেসের অধিপতি, এবং আপনাদের
সুখের অধিপতি তৃতীয়ভাবে অবস্থান করছে। গোচরের তৃতীয় অবস্থান শুভ ফল প্রদান করবে। কিন্তু এখানে আপনাদের পরাক্রম অর্থাৎ পরিশ্রম, আপনাদের এই সময় থেকে যথেষ্ট পরিমাণে আপনাদের পরিশ্রম করতে হবে। এবং যারা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, যাদের ল্যান্ডের ব্যবসা আছে, যারা বিল্ডার প্রমোটার এই জায়গাগুলো আছে, তাদের ক্ষেত্রে ভালো পারিবারিক সুখটা কিন্তু আপনাদের এই সময় আসবে। যাদের মঙ্গল রাশিচক্রে বা বার্থ চার্ট ভালো আছে, তারাই কিন্তু এই শুভ ফলগুলো কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দশমপতি এবং তৃতীয়পতি এই মঙ্গল আপনাদের রাশির দ্বিতীয়ভাবে ধনভাবে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিকটা, ফিনান্সিয়াল দিকটা কিন্তু যথেষ্ট, এই মঙ্গল যখন বকরি থেকে মার্গী হবে, ফিনান্সিয়াল দিকটা আপনাদের যথেষ্ট ভালো দিবে। এবং যারা প্রমোটার বিল্ডার তাদের ক্ষেত্রে বা ল্যান্ড নিয়ে যাদের কেনা বেচা করেন বা যাদের ফ্ল্যাট বিক্রি হচ্ছিল না প্রমোটার, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটগুলো কিন্তু বিক্রি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে আপনাদের ধনভাবে অবস্থান করছে। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে, কর্মদিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, কর্ম প্রশস্ত হতে চলেছে। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনাদের দ্বিতীয়পতি এবং আপনাদের নবমপতি মঙ্গল, ভাগ্যপতি এবং অর্থ আপনাদের রাশিতে অবস্থান করছে, কেন্দ্রে অবস্থান করছে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহায়তা আপনারা কিন্তু পাবেন। দ্বিতীয়পতি আপনাদের রাশিতে অবস্থান, আপনাদের ধনভাগ্য ভালো হবে, ইনকাম যোগটা আপনাদের ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু লাভ দেখা যাচ্ছে। অর্থাৎ মঙ্গল আপনাদেরকে মঙ্গলই মঙ্গল করতে চলেছে, ঠেলে দিতে চলেছে এই মঙ্গল মীন রাশির ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের সপ্তমপতি আপনাদের রাশির একাদশ স্থানে অবস্থান করছে এবং সেটা বকরি থেকে মার্গী হচ্ছে, লাভ সফলতার জায়গা দেবে, পারিবারিক জায়গাটা আপনাদের ভালো, ম্যারিড লাইফ ভালো, বিবাহের ব্যাপারে যারা চিন্তাভাবনা করছিলেন বিবাহের যোগ এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ভালো থাকবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি হবে এই সময়। আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এই মঙ্গল বকরি থেকে মার্গীতে আপনাদেরকে কিন্তু খাজানা পূরণ করে দিতে চলেছে। পাঁচ নম্বর রাশি যেটা বললাম সেটা হচ্ছে বৃষ রাশি। ছয় নম্বর রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের একাদশপতি এই মঙ্গল আপনাদের কর্মভাবে অবস্থান করছে দশমভাবে, এবং যিনি কিনা আপনাদের ষষ্ঠপতি অর্থাৎ এবং বকরি থেকে মার্গী হয়ে হচ্ছে 14 নভেম্বর, ষষ্ঠ ভাব থেকে কর্ম বিচার করা হয়, এবার আমাদের জ্যোতিষশাস্ত্রে দশম ভাব থেকে কর্ম, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, কর্মযোগ সৃষ্টি করবে, কর্মে নতুন যোগ, কর্মে সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশি তৈরি করবে। যাদের মঙ্গল রাশিচক্রে ভালো আছে, মঙ্গলের দশা, মহাদশা, অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে, এবং আপনাদের যেহেতু একাদশপতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে, লাভ সফলতা সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদেরকে দেবে। অর্থাৎ ধনভাণ্ডার, খাজানা পূর্ণ করবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের দশমপতি, পঞ্চমপতি, মঙ্গল আপনাদের নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যভাবে
ভাগ্যোদয় আপনাদের হবে পঞ্চমপতি এবং দশমপতি, আপনাদের নবমভাবে অবস্থান, ভাগ্যোদয়, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো আপনাদের হবে। সন্তান সুখের জায়গায় তৈরি করছে, আপনাদের ইনকামের যোগ, যারা প্রমোটার বিল্ডার বা যাদের ফ্ল্যাট বিক্রি হচ্ছিল না, যারা ল্যান্ড নিয়ে কেনা বেচা করেন তাদের ক্ষেত্রে ভালো। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কর্কট রাশির কিন্তু কাটতে চলেছে। কর্কট রাশি আপনাদের কর্মযোগ, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি এই জায়গাগুলো কিন্তু দিবে এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি, সন্তান সুখের জায়গা এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির সপ্তমপতি এবং দ্বিতীয়পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, গোচরে ষষ্ঠভাবে অবস্থান, মোটের উপর বকরি থেকে মার্গি হচ্ছে, শত্রু বিনাশ, শত্রু নাশ আপনাদের হবে। ঋণের ক্ষেত্রে কিছুটা হলো আপনারা ঋণ পরিশোধ করবেন, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং আপনাদের সপ্তমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ের জায়গাটাতে সমস্যা, রাজনৈতিক দিক থেকে যারা আছে, রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু আসবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই মঙ্গলের বকরি থেকে মার্গী হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু আপনাদের বহন করে নিয়ে আসতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি, সবশেষ যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ, আপনাদের রাশির অধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের যাদের শরীর নিয়ে এতদিন সমস্যা চলছিল শারীরিক পার্টটা, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীরগত দিকটা আপনাদের যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে এই সময়। আপনাদের ল্যান্ড নিয়ে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো। সন্তানের জায়গাটা, সন্তানের উন্নতির জায়গা, সন্তানের এডুকেশনের জায়গা, সন্তানের জন্য আপনাদের কিন্তু এই সময় গর্ব অনুভব কিন্তু হবে। অর্থাৎ রাশির অধিপতি এবং ষষ্ঠপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে, রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে যারা রাজনৈতিক কেরিয়ারে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়লে বাড়লে হতে চলেছে। অর্থাৎ বৃশ্চিক রাশির এই পঞ্চমভাবে গোচর, অর্থাৎ বকরি থেকে মার্গী এবং আপনাদের এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দেবে। যারা বিল্ডার, প্রমোটার, নিজস্ব শিল্প আছে বা যাদের আগুন নিয়ে কোনো কাজ করতে হয়, সে যে কোনো ব্যবসায় হোক, হিট জাতীয় যারা কাজ করেন, হিটের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু হবে এবং আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তির দিকটা কিন্তু যথেষ্ট লাভের জায়গা তৈরি করছে এবং এই সময় আপনাদের কিছু ল্যান্ড কেনার সম্ভাবনা বা তার জন্য আপনারা অগ্রিম টাকা দিতে পারেন এবং আপনাদের কোনো কিছু কিছু ক্ষেত্রে ফ্ল্যাট কেনার সম্ভাবনা বা তার জন্য বুকিং করতে পারেন। এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু তৈরি করছে। অর্থাৎ আপনাদের কিন্তু এই মঙ্গল বকরি থেকে মার্গী হচ্ছে, আপনাদেরকে কিন্তু দুহাত ভরে খাজানা পূরণ করবে, তাদেরই করবে যাদের রাশিচক্রে, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তাদেরই করবে যাদের রাশিচক্রে মঙ্গল বাই বার্থ চার্ট ভালো প্লেসে আছে, ডিগ্রিগত দিক থেকে কোনো পাপগ্রহের দ্বারা দৃষ্ট নয় এবং এর সাথে সাথে মঙ্গলের মহাদশা, অন্তর্দশা, পুতন দশা চলছে, তারাই কিন্তু সুফলগুলো কিন্তু পাবেন।
তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আমি এরকম দুর্দান্ত কিছু